हेलो बंधुरा दिशा आज हमें चले एलम तुम्हारे सामने टेरानोवा मुभिर एक्सप्लेनेशन निये सिनेमाटी स्टार्टिंग होय आमरा देखते पाई सरकार एक डिसिशन नेय जे समस्त कयदीरा जेले बंदी हुए पड़े रयेछे तादेर अपराधेर जन्य तादेरके ठीक करे जे एकटी निर्जन आयलैंडे निये गिये रेखे दिये आसबे जाते सरकारेर खरचटा किछुटा होलेओ कमे जेते पारे आर एरकम भावे देखा जाय सरकार एकदिन 500 जन कयदीके एकटी निर्जन आईलैंडे रेखे दिए आसे खुबी कम खाबार दावारेर साथे जाते कयदीरा एके अपरेर साथे युद्ध करे तादेर मांस खेये जीवन काटाते पारे सिनेमाटी स्टार्टिंग हय जेखाने आमरा पहाड़ी किछु अंचल देखते पाई जेलिन नामे एकटी लोक ओई पहाड़ी रास्ता धरे हेटे चलेछे निजेर थाकार व्यवस्था करे नेवार जन्य एरपर देखा जाय रास्ता दिये हाँटते हाँटते हठाती पहाड़ी रास्ताय होचटके नदीर जले पड़े जाय उठे आबारो से हाँटा शुरू करे किछु दूर जावार पर देखा जाए जे बृष्टि शुरू होए जाए आर बृष्टि पड़ा मात्रई से एकटी शेडेर नीचे चले जाए आर बृष्टि थामार अपेक्षा करते लागे शेडेर तलाय बसे बसे से अतीत जीवनेर किछु घटना मने करते लागे जेखाने तार मने पड़े जाए से किभाबे जेले एसेछिलो छटी लोकेर मार्डार करार जन्य ताके जेले निये आसा हय जेले जखन तार जीवन जापन काटछिलो तखन जेलेर जे गवर्नर छिलो तादेर प्रत्येककेर डेके जिज्ञासा करे जे তোমার ইচ্ছা কি প্রত্যেকটা কয়েদিকে জিজ্ঞাসা করাতে তারা এক একজন এক এক রকম উত্তর দেয় কেউ বলে তার বাড়ির লোকের সাথে দেখা করতে চায় আবার কেউ বলে সে সমুদ্র ঘুরতে যেতে চায় আবার অনেকের মধ্যে অনেক রকমই ইচ্ছা ছিল তার মধ্যে একজন বলে ওঠে সে জেলেরই গভর্নর হতে চায় সবার মুখে সমস্ত রকম ইচ্ছা শোনার পর গভর্নর তাদের বলে যে একটা প্রজেক্টের কারণে তোমাদের একটি আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে আর এই বলে তাদের প্রত্যেককে আদেশ দেয় তারা যেন সুন্দর ভাবে ওই জাহাজে উঠে বসে প্রত্যেকটা কয়দিকেই দেখা যায় যে তারা সুষ্ঠুভাবে ওই জাহাজে গিয়ে উঠে বসে কিন্তু তাদের মধ্যে একটি কয়েদি ছিল ওভিজান বলে সে প্রত্যেকের উপরই বলা যেতে পারে রোয়াব দেখাতে লাগে জাহাজটি যখন চালু হয়ে যায় মাঝ সমুদ্রে পৌঁছে যায় তখন সবার মধ্যে ভয় হতে শুরু করে তারা মনে করে যে জাহাজটি মাঝ সমুদ্রে যাওয়া মাত্রই পুলিশরা তাদের গুলি করে মেরে ফেলবে এই ভয় থেকে দেখা যায় একে অপরের সাথে সবাই মিলে লড়াই শুরু করে দেয় যখন একে অপরের সাথে লড়াই চলছিল তখন জেলিনের সিপা বলে একটি কয়েদির কথা খুব মনে পড়ে যায় সিপা এমন একটি কয়েদি যার মানসিক ভারসাম্যহীন ছিল সে গোটা দেওয়ালে নানান রকম ছবি আঁকত আর নিজের মনে মনে কিছু বলতে লাগতো যখন তারা জাহাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তার কিছুক্ষণ আগের মুহূর্তেও দেখা যায় সিপা একটি দেওয়ালে কিছু আঁকছিল আর আঁকতে আঁকতে বলছিল তাদের এমনই একটি পরিস্থিতি হতে চলেছে সেটা নরকে থেকেও আরো বেশি যন্ত্রণাদায়ক জেলিনের প্রথম প্রথম মনে হতো যে সিপা যে কথাগুলো বলছে সেটা একদমই ফালতু কথা কিন্তু যখন তারা জাহাজে করে যাচ্ছিল তখন জেলিনের মনে হতে লাগে যে সিপা যে কথাগুলো বলছিল সেটা হয়তো সত্যি হলেও হতে পারে এরকমই যখন লড়াই চলছিল তখন গার্ডরা এসে এয়ারে ফায়ার করতে লাগে সবাই আবারও ভয়ে নিজের সেলে চলে যায় এরপর দেখা যায় গার্ডরা কাঁদানে গ্যাস ছুড়ে দিয়ে চলে যায় যাতে তারা শান্ত হয়ে বসে থাকে নেক্সট সিনে দেখা যায় তারা সেই নির্জন আইল্যান্ডে পৌঁছে যায় যেখানে প্রত্যেকটি কয়েদির হাত একটি নাম্বারের সাথে বাঁধা ছিল নির্জন দ্বীপে পৌঁছানোর পর ওখানে ওলাফসন আর মার্টা নামে একজন লোক আর ভদ্রমহিলা আসে যারা এই টেরানোভা যে প্রজেক্টটা চলছিল তাদের হেড ছিল আসলে অনেকগুলি দেশই ফাঁসির যে শাস্তিটা ছিল সেটা বন্ধ করে দেয় তাই কয়েদি সংখ্যাও অনেক জেলে বেড়ে যাচ্ছিল সেই কারণে রাশিয়ান সরকার মনে করেছিল এই কয়েদিদের রাখার জন্য এই নির্জন দ্বীপই ঠিক আর এই কারণে টেরানোভা প্রজেক্টটা চালু এরপর তাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেয় যে তোমাদের জন্য 3 মাসের রেশন এখানে রেখে দেওয়া হলো আর স্যাটেলাইটের মাধ্যমে তোমাদের উপর নজরদারিও চলবে এছাড়াও যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে সমুদ্রে যে সিস্টেমটা করা রয়েছে সেখানে তোমরা পৌঁছাবে আর গিয়ে লাল রঙের একটি সুইচ রয়েছে সেটা টিপে দেবে এতে আমাদের কাছে মেসেজ চলে যাবে যদি তোমাদের ডিমান্ড আমাদের মনে হয় যে পূরণ করতে পারবো তাহলে তোমাদের উত্তর হিসাবে
গ্রিন সিগন্যাল জ্বলে যাবে। যদি এই গ্রিন সিগন্যাল না আসে তাহলে মনে করবে যে তোমাদের ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না। যাওয়ার আগের মুহূর্তে গার্ডরা বন্দীদের যে তালাটা ছিল তার চাবিটা ওখানে ফেলে রেখে যায়। চাবি দেখা মাত্রই বন্দীরা ছুটে যায় আর ছুটে গিয়ে নিজের নিজের সংখ্যা মিলিয়ে চাবি খুঁজতে লাগে। গার্ডসদের যেসব হাতিয়ার গুলো মাটিতে পড়েছিল একটি গ্যাং গিয়ে সেই হাতিয়ারটিকে তুলে নেয়, নিয়ে বাকি কয়েদির উপর রোয়াব দেখাতে লাগে। অ্যালি নামের একজন গ্যাং লিডার এসে সমস্ত কয়েদির উপর অত্যাচার চালাতে শুরু করে দেয়। বাকি কয়েদিরা অ্যালির এই রোয়াব মেনে নিতে পারেনি, এর ফলে খুবই লড়াই শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে। লড়াই যখন চলছিল তখন কিছু লোকেরা মিলে অ্যালিকে মেরে ফেলে আর বাকি কয়েদিদের মধ্যে বেশ কিছু জন মিলে ওই কমিউনিকেশন সিস্টেমের দিকে এগোতে লাগে। কিন্তু সমুদ্রে ঢেউ এতটাই বেশি ছিল তারা ওই কমিউনিকেশন সিস্টেমের দিকে এগোতেও পারেনি, মাঝ সমুদ্রে ডুবে মারা যায়। অন্যদিকে আমরা জেলেনকে দেখতে পাই। জেলেন একটি জ্যাকেট বার করে কিছু খাবার সেই জ্যাকেটের মধ্যে ভরে নিতে লাগে। বেশ কিছু খাবার যখন সে জ্যাকেটের মধ্যে নিয়ে নেয় তখন সেখান থেকে বেরিয়ে যায় অন্য রাস্তার উদ্দেশ্যে। সিপা বলে যে কয়েদিটি ছিল সে খাবারের হিসাব মেলাতে লাগে। হিসাব মেলানোর পর সিপা মনে করে যে এই যে খাবার রয়েছে সেটা কোনো মতেই তাদের 3 মাস চলতে পারে না। অন্যদিকে আমরা জেলেনকে দেখি সে নিজের রাস্তায় হাঁটতে শুরু করে দেয়, যেটা আমরা সিনেমাটি স্টার্টিং এ দেখেছিলাম। জেলেন খুবই ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে যায় আর নিজের পকেট থেকে একটি ফটো বার করে, যে ফটোটি ছিল তার পরিবারের। পরিবারের ফটো দেখতে দেখতে জেলেন কাঁদতে শুরু করে দেয় আর এতটাই ক্লান্ত ছিল যে সে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে জেলেন হঠাৎ করে শুনতে পায় কিছু আওয়াজ তার চারিপাশে হচ্ছে। চোখ খুলে যখন দেখে তার খাবারের থলে থেকে কিছু ইঁদুর বেরিয়ে আসছে। আসলে যে খাবার ওই মিলিটারিরা তাদের জন্য ছেড়ে গেছিল তার মধ্যে প্রচুর পরিমাণে ইঁদুরও ছিল। এরপরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, সে একটি শেডের নিচে পৌঁছে যায় আর কিছু জল গরম করতে শুরু করে দেয়, অপেক্ষা করে কখন বৃষ্টিটা থামবে। এরপর বৃষ্টি থামার পর জেলেন একটি পাখিকে শিকার করে। সেই পাখিটিকে আগুন জ্বালিয়ে যখন ঝলসাচ্ছিল তার মাংস খাবে বলে, ঠিক সেই সময় তার কাছে সিপা এসে পৌঁছে যায়। সিপা তার পাশে পড়ে থাকা চাকুটাকে দেখে চুরি করতে যায় কিন্তু জেলেন দেখে ফেলে। জেলেন দেখে ফেলার পর সিপা তার দিকে একটি নুনের কৌটো বাড়িয়ে দেয়, নুনটিকে খাবারের উপর দিয়ে সেটা স্বাদ বাড়ানোর জন্য। জেলেন যখন দেখে সিপা তার দিকে নুন বাড়িয়ে দিচ্ছে তখন সে মনে করে খাবারের কিছুটা অংশ হলেও তাকে দেওয়া উচিত। খাবার শেষ করার পর সিপা একটি পাহাড়ের উপরের অংশে গিয়ে দাঁড়িয়ে যায়, নিচের দিকে তাকিয়ে বলে, আমি তো এখান থেকে ঝাঁপ দিতে চাই কিন্তু ভয় লাগে ঝাঁপ দিতে, কিন্তু তুমি কেন সেই কাজটা করছো না, কারণ তোমার এরকম জীবন বেছে নেওয়ার কারণটাই বা কি। জেলেন তার কথা শুনে বলে তার যে পুরো পরিবার রয়েছে তারা প্রত্যেকেই মারা গেছে কিন্তু তাদের কবর অন্য একটি জায়গায় রয়েছে, সে যদি এখানে মারা যায় তাকে এখানেই কবর পরস্ত করা হবে, কিন্তু সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার ইচ্ছা সে তার পরিবারের কাছে গিয়েই মরবে। যখন তারা একে অপরের সাথে কথা বলছিল তখন হঠাৎ করেই জেলিনের চোখে পড়ে যায় একটি এরোপ্লেনের টুকরোর দিকে, যেটা দেখে জেলিন খুবই অবাক হয়ে যায়। কিছু দূর খোঁজার পর ওই এরোপ্লেনের বাকি অংশও তারা খুঁজে পেয়ে যায়। প্লেনটি খুঁজে পাওয়ার পর জেলিনের মনে একটি আশা জন্মায়, আসলে সে একজন পাইলট ছিল কিন্তু এই অংশগুলো লোকে একত্রিত করা তাদের দুজনের পক্ষে সম্ভব নয়, তাই সে আবারও তাদের ক্যাম্পে ফিরে যায়। কিছু দূর যাওয়ার পর বরফ পড়ছিল যেহেতু তাদের খুবই ঠান্ডা লাগতে শুরু করে। তখন জেলেন মনে করে যে এই বরফের কারণে তাদের যখন তখন মৃত্যু ঘটতে পারে, তাই ক্যাম্পে ফেরত গিয়ে সবার আগে যেটা দরকার সেটা হলো কয়লা জোগাড় করা। কিন্তু ক্যাম্পে গিয়েও খুব একটা লাভ হবে বলে জেলেনের মনে হয় না, কারণ ওভেজন বলে যে কয়েদিটি ছিল সে তো পুরো ক্যাম্পটাকেই দখল করে রেখে দিয়েছে। বাকি কয়েদিকে তাদের হিসাব করেই চলতে হতো। তার নিয়ম ছিল যতক্ষণ সে চাইবে বাকি কয়েদিরা বাইরে একটি জায়গার মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু যখনই সে বাঁশি বাজিয়ে দেবে তখন কয়েদিরা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন ভেতরে চলে যেতে হবে দৌড়ে। যে কয়েদি লাস্ট পড়ে থাকবে তাকেই তারা সেদিনকে মেরে খাবার বানিয়ে নেবে। তবুও দেখা যায় জেলেন সাহস জোগাড় করে ক্যাম্পে
ফেরত যায়, কয়লাও চুরি করে নেয়। কিন্তু এতটাই তারা ঠান্ডায় কাঁপছিল, যেখানে আগুন জ্বলছিল তার পাশে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সিপার কানে আসে কিছু আওয়াজ, দেখে বাদ বাকি লোকেরা একটি লোককে ধরে বেঁধে নিয়ে আসছে খাবার বানাবে বলে। সিপা এই ঘটনাটা দেখার পরে একটি পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সিপা যখন লক্ষ্য করে জেলিন সেখানে শুয়ে রয়েছে, সে আর ওখানে লোকাতে পারেনি, ছুটে যায় জেলিনের কাছে। জেলিনকে কোনো রকম টেনে হিঁচড়ে সে পাহাড়ের কোণে নিয়ে আসতে চায়। কিন্তু ততক্ষণে ওই লোকেরা সিপা আর জেলিনকে দেখে ফেলে। সিপা আর জেলিনকে টেনে নিয়ে চলে যায় ওভিজনের কাছে। নেক্সট ডে দেখা যায় আবারও যখন বাঁশি বেজে ওঠে তখন সবাই দৌড়াতে লাগে, কিন্তু জেলিন ওখানে দাঁড়িয়ে থাকে। সিপা সেটা দেখে সহ্য করতে পারে না, সে জেলিনকে টেনে আনে শেল্টারের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি কয়েদি ওখানে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যায়। ওভিজনের লোকেরা সেই লোকটিকে ধরে নিয়ে চলে যায় আজকের দিনের খাবার বানাবে বলে। এটা দেখার পর সিপার আর বাকি লোকেদের খুবই খারাপ লাগতে লাগে। নেক্সট ডে আবারও যখন হুইসল বেজে ওঠে তখন কেউই আর শেল্টারের দিকে যায় না, প্রত্যেকেই দাঁড়িয়ে থাকে ওখানে। জেলিন ওভিজনের কাছে যায়, গিয়ে বলে, যদি তুমি আমাদের অ্যালাউ করো সরকারের থেকে আরো খাবার ডিমান্ড করার জন্য, তাহলে আমি তোমাকে সেই প্লেনের কথা বলতে পারবো যে কোথায় আমি পেয়েছি। কিন্তু ওভিজন কোনোভাবেই জেলিনকে বিশ্বাস করতে পারে না। কিন্তু ওভিজনের কাছে যেহেতু আর কোনো অপশন ছিল না, তাই জেলিনকে ওই সিস্টেমের কাছে যেতে দেওয়ার পারমিশন দিয়ে দেয়। জেলিন কোনোভাবে সমুদ্রের ভেতরে যে সিস্টেমটা রয়েছে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে সিস্টেমের সমস্ত তারই ছেঁড়া রয়েছে, কিন্তু জেলিন সেটা বলে না। ফেরত গিয়ে ওভিজনকে সে বলে, আমি সমস্ত রকম রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যেই খাবার পৌঁছে যাবে। কিন্তু ওভিজন তার কোনো কথাই বিশ্বাস করে না। ওভিজন বলে যে তুমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছো তার জন্য যে গ্রিন সিগন্যালটা বাজবে সেটাই তো বাজেনি। ওভিজন বোঝানোর চেষ্টা করে যে তারটা কাটার ফলে সেই লাইটটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই খাবার চলে আসবে। ওভিজন যখন মানছিলই না তখন তাদেরই এক গ্রুপ মেম্বার ওভিজনের গলায় চাকু রেখে দেয় আর তাকে মেরেও ফেলে। এরপর ওভিজনের সেই লোকেরা জেলিনকে বলে যে এরপরে আমরা কি করব। ওভিজন তখন দলের মেম্বারদের বলে, আমার উদ্দেশ্য হলো যতজন কয়েদি রয়েছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, আর আমার বিশ্বাস সরকার আমাদের জন্য খাবার নিশ্চয়ই পাঠাবে, কিন্তু কিছুদিন দেরি হবে। জেলিনের আসল উদ্দেশ্য ছিল ওই প্লেনটাকে ঠিক করা, এরপর কয়েদিদের কাছে এসে তাদেরকে স্বাধীন করে দেয়। এছাড়া কয়েদিদের বলে যে তোমরা কেউই আজ থেকে একে অপরকে মেরে তার মাংস খাবে না, এর থেকে ভালো আমরা খাবারের সংগ্রহ করি। এটা বলার পর জেলিন বাকি কয়েদিদেরকে নিয়ে চলে যায় ওই প্লেনটিকে ঠিক করার জন্য। কিছুক্ষণ বাদে সিপা চিৎকার করতে লাগে, চিৎকার করে বলতে লাগে যে কোনোভাবেই আমাদের উপর নজর রাখা হচ্ছে না কোনো স্যাটেলাইট দিয়ে, কারণ এগুলো সম্পূর্ণ ভুল কথা। জেলিন যখন কয়েদির নিয়ে ওই প্লেনটির কাছে যায়, ওই প্লেনটিকে দেখা মাত্রই কয়েদিদের মনে একটি আশা জেগে ওঠে। তারা ভাঙা টুকরোগুলোকে নিয়ে একসাথে জুড়তে শুরু করে দেয়। এরপরে আমরা মার্ডাকে দেখতে পাই। মার্ডা ওই জায়গায় গিয়ে পৌঁছায় এবং একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যেখানে বাকি কয়েদিদের আলাদা রেখে জেলিনের সাথে সে একমাত্র কথা বলতে চায়। জেলিনকে সে জিজ্ঞাসা করে যে তোমার কেন ডিজেলের প্রয়োজন। জেলিন তাকে বলে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ডিজেলের তার প্রয়োজন। যখন মার্ডার সাথে কথা চলছিল তখনই জেলিন বুঝে যায় কোনো স্যাটেলাইটই নেই তাদের উপর নজর রাখার জন্য। এরপর যখন মার্ডারা সেখান থেকে চলে যায় তখন জেলিন ওই ডিজেল নিয়ে প্লেনের ঢেলে দেখে যে প্লেনটা চলছে কিনা। ভাগ্যবশত প্লেনটি স্টার্ট হয়ে যায়। ইতিমধ্যে দেখা যায় মার্ডা আবার একটি প্ল্যান করে, আমেরিকান কিছু কয়েদিদের সেখানে গার্ড বানিয়ে পাঠিয়ে দেয়। আমেরিকান কয়েদিদের মধ্যে যে সব থেকে বড় লিডার ছিল তার সাথে যখন জেলিন হাত মেলাতে যায় তখন ওই লিডারটি জেলিনের উপর হামলা করে দেয়। জেলিনের উপর হামলা করার ফলে দুই দলের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। সিপাকে দেখা যায় সে জেলিনকে কোনোভাবে ওখান থেকে উদ্ধার করে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়, আর এই লড়াইটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্মি মেম্বাররা দেখে যাচ্ছিল। যখন দেখল আমেরিকান যে কয়েদিগুলোকে ছাড়া হয়েছে তারা অনেকেই মারা গেছে, তখন তারা ডিসাইড করে এখানে বোম ব্লাস্টিং করিয়ে সমস্ত কয়েদিদেরই মেরে ফেলবে। ইতিমধ্যেই দেখা যায় সেখানে তারা বোম ফেলতে শুরু
শুরু করে দেয়। সমস্ত কয়েদিদেরই মেরে ফেলে। ভাগ্যবশত চারজন কয়েদি প্রাণে বেঁচে যায়। জেলিন তারপর তার প্লেনটিকে স্টার্ট করে দেয়। জেলিন মনে করে এই চার কয়েদিকে নিয়ে সে উড়ে ওখান থেকে চলে যাবে, কিন্তু সিপা শেষ মুহূর্তে গিয়ে একটি উঁচু পাহাড়ের অংশ থেকে ঝাঁপ দিয়ে দেয়। বাকি তিনজনকে নিয়ে জেলিন যখন প্লেনটা স্টার্ট করে দেয়, তখন গার্ডরা গুলি চালাতে শুরু করে। ওই কয়েদিরা তখন গুলির আঘাতে মারা যায়। একমাত্র জেলিন সে এখনো বেঁচে থাকে আর উড়ে পালিয়ে যেতেও সক্ষম হয়ে যায়। আর এই মুভমেন্টের সাথেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করেও আমাকে জানাতে ভুলো না যে আজকের এই মুভি এক্সপ্লেনেশন তোমাদের ঠিক কেমন লাগলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবার শেষে বলবো, ভালো থেকো।